আজকের অনুষ্ঠান সম্বন্ধে বিস্তারিত বিষয়ে আলোচনা রেখেছেন রাজীব বাবু। আজকের উপক্রমে যে গুরুত্ব আমাদের সরকারের কিভাবে এগিয়ে যাচ্ছেন, পাশাপাশি উনি আবেদন রেখেছেন যে সরকার দিয়ে সব কাজ করা, সরকার সিদ্ধান্ত নেয়, সরকার চিন্তা ভাবনা করে কিন্তু রূপায়ণের ক্ষেত্রে আমাদের সমস্ত সামাজিক সংস্থা, ক্লাব, প্রতিষ্ঠান, ব্যক্তি, জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। তবে এই প্রোগ্রাম বা অনুষ্ঠান যাদের জন্য করা, কী কারণে করা, তা সফল আমি বলবো। বৃক্ষরোপণ অনুষ্ঠান আমরা প্রতি বছরই যেটা মিলাদি আলোচনা করেছি, খুব ভালো লেগেছে। আমরা এই ধরনের অনুষ্ঠান সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, ক্লাব, প্রতিষ্ঠান, ব্যক্তি, রাজনৈতিক দলগুলি দিনটাকে উপলক্ষ করে আমরা বিভিন্ন সময় গাছ রোপণ করি, বিভিন্ন পাড়ায়, অলি গলিতে, বিভিন্ন জায়গায় খুব ঘটা করে আনুষ্ঠানিকভাবে নিজেকে উদযাপন করার উদ্দেশ্য হচ্ছে যে বৃক্ষরোপণ প্রয়োজনীয়তা সম্বন্ধে মানুষকে সচেতন করা। আর বৃক্ষ গাছ না থাকলে কী হতে পারে, পরিবেশ ভারসাম্য কতটা নষ্ট হতে পারে, তার বিষয়ে সতর্ক করে। কিন্তু অনেক সময় পরিতাপের বা দুঃখের বিষয় বা আমাদের গাফিলতির বিষয়, আজকে ঘটা করে যে গাছগুলি লাগালাম সেগুলি আমরা যত্ন হবে, অনেকগুলি গাছ আমরা রাখতে পারি না। যত বছর ধরে যত অনুষ্ঠান এই এলাকায় হয়েছে, এই বাজারে হয়েছে, যতটা আমরা গাছ লাগিয়েছি, আজকে কিন্তু গাছ লাগানোর প্রয়োজন থাকতো না, সেই গাছগুলি দিন প্রাণে বেঁচে থাকতো বা আমরা রক্ষা করতে পারতাম। সেক্ষেত্রে লাগানোর থেকে কম লাগানো ভালো, রক্ষা করার ক্ষেত্রে দায়িত্ব নেওয়া উচিত। এটা হচ্ছে মেইন বিষয় থাকবে, কারণ পরিবেশকে সুন্দর পরিচ্ছন্ন বা পরিবেশকে আমাদের ভারসাম্য, আমাদের সেই অক্সিজেন পেতে গেলে গাছের অত্যন্ত প্রয়োজন আর প্রয়োজনীয়তা আছে, যেটা আমরা বুঝি, জানি, বলি। অনুষ্ঠানে জনকল্যাণ সমিতি আজকে অনুষ্ঠানে আয়োজন করেছে, আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এখানে এর সঙ্গে বলবো, যেহেতু জনকল্যাণ সমিতি জনগণের চিন্তা ভাবনা নিয়ে এই এলাকাকে সুন্দর রাখার, পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে প্রতিনিয়ত, তাদের ক্লাবের সমস্ত অ্যাক্টিভিটি, সংস্কৃতি, ক্রীড়া, পূজার বাদ্য, সমাজের প্রতি সামাজিক দায়িত্ব কর্তব্য হিসেবে তারা কিন্তু এই কাজটা করছে। সেই কারণে তাদেরকে সাধুবাদ জানাই। আমি আশা করব তার পাশাপাশি আরেকটা যেটা ভয়ানক জিনিস, সেটা হচ্ছে নেশা। আমাদের শহরে, আমি শহরের কথা বলবো, আমাদের শহরে সারা রাজ্যের সঙ্গে শহরের নেশার উপযোগটা অনেক বেড়ে গেছে। তো আমরা সরকারি পর্যায়ে সবার কাছে আমরা আবেদন রাখি, আমাদের সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী আবেদন রেখেছে, আমরাও বিভিন্ন পর্যায়ে যখনই কোনো অনুষ্ঠানে যাই এটা প্রাসঙ্গিক আমার কাছে মনে হয়, যেহেতু বন আমরা আজকে বৃক্ষরোপণ পরিবেশকে রক্ষা, পরিবেশ শুধু গাছপালা, রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলো ব্যবস্থা করলাম, মেয়র হিসাবে কর্পোরেট তারা করলেন, বিধায়িকা হিসাবে করলেন, এটা প্রয়োজনীয়তা আছে, কিন্তু ব্যবহার কারা করবে, আমরা করবো, আমাদের প্রজন্ম, আগামী প্রজন্ম, তাদেরকে সুস্থ রাখার সঙ্গে সঙ্গে কিন্তু পরিবেশকে সুস্থ রাখা যায়। শুধু গাছ থাকলে পরিবেশ সুস্থ হবে না, আমার যারা এই ব্যবহার করবে গাছ বা এই সব জিনিসগুলি, সুযোগগুলি, তাদেরকেও সুস্থ হবে, বাঁচতে হবে। ঠিক আছে, আমি বলবো যে এই এলাকা আমরা সারা রাজ্যে নেশামুক্ত ত্রিপুরা করার জন্য একমাত্র সরকার। আপনারা আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞতা, রাজনৈতিকভাবে সচেতন মানুষ হিসেবে অনেক বেশি জ্ঞান বুদ্ধি আছে। এই প্রথম কোনো আমরা দেখলাম রাজ্যে এক সরকার উপলব্ধি করে জনগণ হচ্ছে যে রাজ্যের নতুন প্রজন্ম এবং ভবিষ্যৎ বাঁচাতে হলে নেশামুক্ত রাখতে হবে রাজ্যকে, একটা সরকার যে ডাক দিয়েছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.